আসসালামু আলাইকুম বিডি রেলিং ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম সরাসরি পদ্মা রেলিং প্রজেক্টের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম গত দুই পর্বের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম সায়দাবাদ রেলগেট থেকে দয়াগঞ্জ আন্ডারপাস পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতি পরবর্তী আপডেটে দেখানোর চেষ্টা করেছি দয়াগঞ্জ রেলগেট থেকে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের আউটারের কিছু পর্যন্ত কিছু ভিডিও আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বহুল প্রতীক্ষিত গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের কাজের সর্বশেষ আপডেট তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন এখনও যারা যারা বিডি রেলিঞ্জো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেলিঞ্জো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর আমাদের নতুন করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করেছি যেটি হচ্ছে বিডি রেল ইনজয় নামে আপনারা সেখানে আমাদেরকে ফলো করে দিবেন কারণ আমরা সেখানেও অলরেডি অ্যাক্টিভ রয়েছি সেখানেও আমরা ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি আর চলুন আমরা এখন একেবারে নতুন আপডেটে চলে যাই দেখতে দেখতে আমরা চলে আসলাম গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের কিছু পয়েন্টের সামনে সামনেই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এইখানে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এই পয়েন্টের মাধ্যমে গ্যান্ডারিয়া ঢাকা দ্বিতীয় মেন লাইন থেকে ভিডিওটির একেবারে ডান দিকে যে এক নম্বর রেলপথ রয়েছে সেই রেলপথের দিকে একটি চলে গিয়েছে রেলপথ এই পয়েন্টের মাধ্যমেই আর ইদানিং পাথরবাহী ট্রেন চলাচল করছে যেইটি আপনাদের শুরুতে দেখালাম এই ট্রেনটি একদিন পর পর মাওয়া কিংবা ভাঙা থেকে পাথর নিয়ে এসে গ্যান্ডারিয়া থেকে কমলাপুর পর্যন্ত যে সকল অংশে পাথর দেওয়ার কাজ বাকি রয়েছে সেই সকল অংশে অলরেডি পাথর দেওয়া হচ্ছে আর সেই পাথরবাহী ট্রেনটি কিন্তু আমি এখন যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথ দিয়েই চলাচল করে থাকে মানে এইখান দিয়েই একেবারে ঢাকা পর্যন্ত গিয়ে পাথর ফেলে আসে আর ভিডিওটির একেবারে সর্ব বাম দিকে যে ডুয়েল গেস্ট রেলপথটি রয়েছে সেইটি আপাতত চলাচল করছে ট্রেন যার মাধ্যমে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন সহ পদ্মা সেতু ট্রেনগুলো চলাচল করে থাকে আর আসছে জুলাইয়ের মধ্যে পদ্মা সেতু রেলপথ হস্তান্তর করা হবে বাংলাদেশ রেলওয়ের কাছে আর বাংলাদেশ রেলওয়ে কিন্তু নতুন একটি মাস্টার প্ল্যান নিয়ে হাজির হয়েছে যেইটির কমিউনিটি পোস্ট আপনাদের মাঝে অলরেডি ছবি শেয়ার করেছি যারা যারা সেই ছবিটি দেখেননি তারা দেখে আসতে পারেন আর আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত শেয়ার করবেন কারণ আমরা খুব শীঘ্রই সেইটি নিয়ে একটি বিশ্লেষণ ভিডিও তৈরি করব যেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে চেয়েছিলেন আর দেখতে দেখতে আমরা চলে আসলাম এক নম্বর রেলপথে যেটি পদ্মা সেতু মেন লাইন হবে এক নম্বর মেন লাইন আর এখান থেকে যে পয়েন্টটি গিয়েছে এইটি চলে গিয়েছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের এক নম্বর রেলপথে বা এক নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে যে এক নম্বর রেলপথ রয়েছে সেইটি এই পয়েন্টের মাধ্যমে যুক্ত হয়েছে পূর্বের কয়েকটি ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এই অংশে পয়েন্ট নির্মাণ কাজ কিছুটা বাকি ছিল কিন্তু আজকে এসে দেখতে পাচ্ছি অলরেডি এখানকার পয়েন্টের কাজ সম্পন্ন করা হয়েছে আর চলতি মাসে মানে এই মে মাসেই ভাঙা থেকে আবারও রূপদিয়া কিংবা সিংগিয়া পর্যন্ত আরেকটি চূড়ান্ত ট্রায়াল রানের কথা রয়েছে ইনশাল্লাহ সেইটাতেও আমরা চেষ্টা করব। আপনাদের সরাসরি একটি ভিডিও তৈরি করে দিতে পরবর্তীতে সেইটির চূড়ান্ত হলেই মানে সেই ট্রায়াল রানটি চূড়ান্ত হলেই একেবারে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত দীর্ঘ একশো বাহাত্তর কিলোমিটার যে রেলপথ রয়েছে সেইটি উন্মুক্ত করে দেওয়া হবে পুরোটি এবং জুন মাসের মধ্যেই কাজ সম্পন্ন করতে এখন তড়ি ঘুরি করে বা একেবারে পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতু রেলপথের কাজ যেইটি তদারকি করছে চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি এবং পাশাপাশি সিএসিও এই রেলপথের কাজ করছে অলরেডি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত পদ্মা সেতু রেলপথ দীর্ঘ বিরাশি কিলোমিটার যেটি রয়েছে এইটি কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং সেইটির মাধ্যমেই এখন পদ্মা সেতু হয়ে কিছু ট্রেন চলাচল করছে যেটি ভবিষ্যতে জুলাই মাসে আরও কিছু ট্রেন বৃদ্ধি পাবে তাই এই জুলাই মাসকে টার্গেট করেই এখন গ্যান্ডারিয়া জংশন থেকে কমলাপুর পর্যন্ত দীর্ঘ সাড়ে তিন কিলোমিটার যে সেকশন রয়েছে এইটির পুরোপুরি কাজ বা তিনটি যে ডুয়েল গেস রেলপথ বসানোর কথা সেই তিনোটি ডুয়েলগেস রেলপথ বসানোর কাজ একেবারে পুরোদমে করা হচ্ছে আর এই তিনটি ডুয়েল গেস রেলপথের কাজ পুরোপুরি সম্পন্ন হলে পরবর্তীতে এখন যে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের যে দুর্ভোগ রয়েছে যেটা আপনারা এই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের যাত্রীগণ রয়েছেন তারা সকলেই জানেন দেখা যায় যে পদ্মা সেতু হয়ে কোনো ট্রেন আসলে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে বসতে হয় এবং শহরতলি প্ল্যাটফর্মের শুধুমাত্র আট নম্বর প্ল্যাটফর্ম থেকে পদ্মা সেতু ট্রেন সহ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি ছেড়ে যাওয়ার কারণে আরও বেশি দুর্ভোগ পোহাতে হয় নারায়ণগঞ্জবাসীর তাই সেইটি বা সেই দুর্গম লাঘবের জন্যই এখন গ্যান্ডারিয়া জংশন থেকে কমলাপুর পর্যন্ত দীর্ঘ সাড়ে তিন কিলোমিটার সেকশনের কাজ তড়িঘড়ি করে বা দ্রুততার সঙ্গে সম্পন্ন করছে পদ্মা রেললিং কর্তৃপক্ষ যাতে করে উক্ত রুটের যে পরিপূর্ণ সেবা সেই সেবার মান যাতে ধরে রাখতে পারে তাই কাজ এগিয়ে চলছে আমরা গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন নিয়ে কয়েকটি ভিডিও তৈরি করেছি সেইটি আপনাদের এখনই দেখানোর চেষ্টা করব পরে সকালে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে আসে চায়না থেকে আমদানি করা বাংলাদেশ রেলওয়ের নতুন টেম্পিং ট্রেন যেটি অত্যাধুনিক একটি টেম্পিং ট্রেন সেইটির মাধ্যমে এই গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের যে পদ্মা সেতুর মেন লাইন রয়েছে যেটি ভবিষ্যতে পদ্মা সেতু মেন লাইন হিসাবে কাজ করবে সবচেয়ে বেশি এই রেলপথটিকে টেম্পিং করা হচ্ছে আর আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি তার সঙ্গে যে রেলপথটি রয়েছে এই রেলপথ দিয়ে পাথরবাহী ট্রেন সোজাসুজি একেবারে ঢাকার দিকে চলে গিয়েছে আর ভিডিওটি ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি ছেড়ে যাচ্ছে কমলাপুরের উদ্দেশ্যে আর এই রেলপথ দিয়েই ট্রেন চলাচল করে থাকে পদ্মা সেতু ট্রেনগুলো আর এখানে অত্যাধুনিক টেম্পিং মেশিনের মাধ্যমে টেম্পিং করা হচ্ছে রেলপথ আমরা এখন বর্তমানে যে রেলপথে অবস্থান করছি এই রেলপথটিকেই টেম্পিং করা হয়েছে যেটি সবচেয়ে বেশি কাজ করবে পদ্মা সেতু রেলপথের মেন লাইন হিসাবে মানে এই রেলপথ দিয়েই পদ্মা সেতু ট্রেনগুলো থ্রুপাস যাবে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন আর পদ্মা সেতু রেলপথের মধ্যে যে কয়টি রেলওয়ে স্টেশন রয়েছে তার মধ্যে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্মটি কিছুটা নিচু করে তৈরি করা হয়েছে তার কারণ হচ্ছে যে এই গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন থেকে ব্রডগেজ ট্রেনের পাশাপাশি গেস্ট ট্রেনও ছেড়ে যাবে যেমনটা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি চলাচল করে থাকে তাই সেই সুবিধার্থে নিচু করা হয়েছে কারণ ব্রডগেজ ট্রেন থেকে মিটার গেজ ট্রেন কিছুটা নিচু হয়ে থাকে আর সেই কারণেই গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্মটি নিচু করা হয়েছে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর বর্তমানে আমরা এসে পড়েছি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের মূল স্টেশন ভবনের সামনে যার কাজ অলরেডি চলমান রয়েছে এখানে ভিডিওটির বরাবর তাকালে দেখতে পাবেন যে এই অংশ দিয়েই প্রবেশ করবে এক নম্বর প্ল্যাটফর্মে যাত্রীগণ আর নিচেই হচ্ছে প্ল্যাটফর্মে যারা যাত্রীগণ থাকবেন তাদের জন্য বিশ্রামাগার আর পদ্মা সেতু রেলপথের মধ্যে আমার দেখা দুইটি রেল স্টেশনে আন্ডারপাসের মাধ্যমে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে পারছে যাত্রীগণ তার মধ্যে একটি হচ্ছে মাওয়া রেল স্টেশন যেটি অলরেডি চালু করে দেওয়া হয়েছে আর অন্যটি হচ্ছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন যেটির কাজ এখনও চলমান রয়েছে তো সেইটি নিয়ে আমি আপনাদেরকে একটু পরে বলছি তাহলে চলুন আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাই গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের মূল ভবন যেটি রয়েছে স্টেশন ভবন সেইটির অগ্রগতি দেখতে আর আমরা চলে আসলাম এখন এক নম্বর প্ল্যাটফর্মের এক নম্বর রেলপথে যেটি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের আর এইখানে কিছুদিন হলো এক নম্বর প্ল্যাটফর্মের নিচে ঢালাই করার কাজ করা হয়েছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের যে ঢালাই কার্যক্রম সেটি দুই স্তরে করা হয়েছে প্রথম স্তরে যখন বালি লেভেল করা হয় পরবর্তীতে তার উপর একটি ঢালাই করে তার উপরে রড বিছিয়ে আরও মজবুত করতে দ্বিতীয় স্তরে ঢালাই করা হয় তাহলে বুঝতেই পারছেন কতটা মজবুত করে তৈরি করা হচ্ছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের নিচের যে প্ল্যাটফর্মগুলো সেইটি আর আজকে এসে দেখতে পাচ্ছি অলরেডি ইটের যে গাঁথনি দেওয়ার কাজ সে গাঁথনি দেওয়ার কাজও অলরেডি সম্পন্ন হয়েছে এবং গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে স্টেশনের ভবনের যে প্রতিটি রুম রয়েছে সেইটিও দৃশ্যমান হয়ে গিয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রতিটি রুমেই অলরেডি থাই লাগানোর কাজও সম্পন্ন আর এইখান দিয়েই প্রবেশ করতে হবে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের স্টেশন ভবনে মানে স্টেশনের যে মূল প্রবেশদ্বার গেট এইটাই হচ্ছে সেই মূল প্রবেশদ্বার গেট আর ভিতরে দেখতে পাচ্ছি যে একটি সিঁড়ি রয়েছে যার মাধ্যমে দ্বিতীয় তলায় প্রবেশ করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি দ্বিতীয় তলার কাজও চলমান রয়েছে আর পেছনের দিকে হচ্ছে দুইটি ডরমেটরি ভবন যেটি স্টেশনের জন্য তৈরি করা হয়েছে অন্যান্য রেল স্টেশনে ডরমেটরি ভবনের সংখ্যা বেশি থাকলেও যেহেতু গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের জাগা স্বল্পতা রয়েছে তাই এখানে দুইটি মাত্র ডরমেটরি ভবন তৈরি করা হয়েছে তাহলে চলুন আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাই আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের একেবারে সম্পূর্ণ ভিডিও এখন পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ দেখছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি নতুন হয়ে থাকেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আরও ধন্যবাদ দিতে চাই যারা ভিডিওটি এখনও কন্টিনিউ দেখছেন সকলের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর বিডি ইনজয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও ফলো করে দিবেন আর দেখতে দেখতে চলে আসলাম আমরা গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এখান দিয়ে একটি আন্ডারপাসের প্রবেশ গেট তৈরি করা হয়েছে যেটি সিঁড়ির মাধ্যমে আন্ডারপাসে প্রবেশ করতে পারবে যাত্রীগণ আর এখানকার এক নম্বর প্ল্যাটফর্মের পুরো ঢালাইয়ের কাজ অলরেডি সম্পন্ন করে ফেলা হয়েছে আর আমাদের ঠিক নিচেই হচ্ছে সেই আন্ডারপাস আমরা অন্য অন্য রেল স্টেশনে দেখেছি যে ফুট ওভার ব্রিজ তৈরি করা হয়েছে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার সুবিধার্থে কিন্তু গ্যান্ডারিয়া জংশনে সেই সুবিধাটি রাখা হয়নি সেইটিকে আরও উচ্চ সুবিধা দিতে সেইটি করা হয়েছে একেবারে আন্ডারপাস সিস্টেম আর এইখান দিয়ে দুইটি মাধ্যমে আন্ডারপাসে প্রবেশ করা যাবে একটি হচ্ছে সিঁড়ি আর একটি হচ্ছে র্যাম্পের মাধ্যমে আর র্যাম্প তৈরি করার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে অসুস্থ যাত্রীগণ বা হুইল মাধ্যমে কোনো যাত্রী যাতে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে পারে সেই সুবিধার্থে র্যাম্প তৈরি করা হয়েছে আর সেই র্যাম্পে প্রবেশ গেট হচ্ছে ভিডিওটির একেবারে ডান দিকে যে অংশটি দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সেই র্যাম্পের অংশ এইখান দিয়ে প্রবেশ করতে হবে আর সামনেই দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্মে অলরেডি সিরামিকের যে টাইলস রয়েছে সেই টাইলস বসানোর কাজ করা হচ্ছে পদ্মা রেললিং প্রজেক্টের আন্ডারে যে কয়টি রেলওয়ে স্টেশন রয়েছে প্রতিটি রেল স্টেশনের ক্যাটাগরি একেবারে সেম কিন্তু ভাঙা রেলওয়ে স্টেশন যেটি রয়েছে মানে ভাঙা জংশন সেটিকে আরও অত্যাধুনিকভাবে তৈরি করা হচ্ছে আর প্রতিটি প্ল্যাটফর্মের কথা যদি বলি প্ল্যাটফর্মটি প্রতিটি প্ল্যাটফর্মই হচ্ছে সেম যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিরামিকের টাইলস ব্যবহার করা হয়েছে দুইটি স্তরে আর এখানে সিরামিকের টাইলস ব্যবহার করার কারণ এখানে যে লাল যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন এই অংশ মূলত যাত্রীগণ ট্রেন আসার সময় দাঁড়াতে হবে যাতে করে কোনো দুর্ঘটনার শিকার না ঘটে পাশাপাশি এইখানে যে একটি অন্যরকম প্যাটার্নের সিরামিকে টাইলস বসানো হয়েছে যাতে করে কোনো অন্ধ ব্যক্তি তারা এই অংশে দাঁড়ালে যাতে বুঝতে পারে যে তার পরবর্তীতে বিপদজনক জায়গা তাই সেই বিপদ থেকে রক্ষার্থে এরকম টাইলস বসানো হয়েছে যেটি সত্যি একটি প্রশংসনীয় আর গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্মের কথা যদি বলি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এবং রেলপথ হচ্ছে চারটি আর তিনটি প্ল্যাটফর্মের সঙ্গে যে তিনটি রেলপথ রয়েছে তিনোটি হচ্ছে ডুয়েলগেস রেলপথ পাশাপাশি মাঝখানে যে রেলপথটি রয়েছে সেইটি হচ্ছে ভবিষ্যতে পদ্মা সেতু লাইন হিসাবে কাজ করবে যেটির মাধ্যমে পদ্মা সেতু ট্রেনগুলো গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন থ্রুপাস যেতে পারবে আশা করা যাচ্ছে আপনাদের লাস্ট পর্বে যে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে কাজে সর্বশেষ অগ্রগতির আপডেট দিয়েছিলাম তার থেকে আপনারা এখন কিছু পরিবর্তন লক্ষ্য করতে পেরেছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক করার জন্য অনুরোধ রইল দেখতে দেখতে আমরা চলে আসলাম গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতির ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের এ টু জেড সর্বশেষ আপডেট যার মাধ্যমে আশা করি আপনারা প্রতি আপডেটেই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে চাইবেন পাশাপাশি কোনো প্রকার তথ্যগত ভুল থাকলে অবশ্যই সেটিও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ সেটি আমি শুধরে নিব আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ